এই যে নিরাপত্তার কথা বলছেন, নিরাপদ আমি তো মনে করি নিরাপদ যদি আমাদের দৃষ্টিভঙ্গিটা আমরা পরিবর্তন করতে পারি, আমাদের সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলতে পারি, সকলে যদি আমাদের স্বস্ব জায়গা থেকে আমরা সচেতন হই, একটি নারী কর্ম থেকে শুরু করে তার পরিবারের ক্ষেত্রে সমাজের সকল ক্ষেত্রে কিন্তু নিরাপদ বোধ করবে। আজ আন্তর্জাতিক নারী দিবস, এই নারী দিবসে কিন্তু আমি আপনাদেরকে যে বিষয়টা জানা রাখতে চাই সেটি হচ্ছে মানিকগঞ্জ জেলা প্রশাসক সহ জেলা নারী ও দ্বারা দর্শক কিন্তু অনেকগুলো কর্মকর্তা মানিকগঞ্জে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। এর মধ্যে দর্শক আপনাদের জানা রাখতে চাই যে মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহান আক্তার সহ কিন্তু প্রায় 11 জন কর্মকর্তা রয়েছেন এই জেলা প্রশাসকের কার্যালয়ে, যারা জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এর মধ্যে রয়েছেন জেলা প্রশাসক রেহান আক্তার, উপপরিচালক স্থানীয় সরকার শাখার জনাব মাহিনা পারভিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শুক্লা সরকার, জেনারেল সার্টিফিকেট অফিসার মুসিমা তাবাসুম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রেজওয়ানা কবির, সিনিয়র সহকারী কমিশনার স্থানীয় সরকার শাখার মাসুমা আক্তার, সহকারী কমিশনার রিনা আক্তার, রেভিনিউ মুন্সিখানা শাখার সহকারী কমিশনার সাদিয়া আক্তার সুলতানা বনি, ডেপুটি রেকর্ডস ডেপুটি কালেক্টর আসমাউল হোসনা, এছাড়া যে আমাদের ষাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন শান্তা রহমান, এছাড়া কিন্তু জেলার জেলা অদায়রা জজের যিনি দায়রা জজ রয়েছেন বিজ্ঞ জেলা অদায়রা জজ জয়শ্রী সমাদ্দার, বিচারক রয়েছেন তানিয়া কামাল, বিজ্ঞ অতিরিক্ত জেলা অদায়রা জজ সাবিনা ইয়াসমিন, এছাড়াও রয়েছেন শামীম আক্তার, এছাড়া যুগ্ম জেলা অদায়রা জজ কামরুন নাহার, রেজমিন সুলতানা, এছাড়া কিন্তু গণপূর্ত বিভাগের যিনি রয়েছেন নির্বাহী প্রকৌশলী হিসেবে শারমিন আক্তার, আরও রয়েছেন জেলার প্রাথমিক শিক্ষা অফিসার শ্রীন আক্তার, এবং পুলিশ ডিপার্টমেন্টও কিন্তু তারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এর মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখার নুরজাহান লাবনি, আরও রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শিবালয়ের মারফা নাজদিন। কথা বলবো যে জেলা প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন জেলা প্রশাসক রেহান আক্তার স্যার, তিনি সহন কিন্তু জেলার প্রায় 14টি দপ্তরের প্রধান নারী রয়েছেন। তো আমি এখন কথা বলবো জেলা প্রশাসক রেহান আক্তার স্যার সাথে। স্যার একটু বলবেন, এই নারী হিসাবে আপনি এই জেলার সর্বোচ্চ দায়িত্বে আছেন, এই পেশাটা কতটা চ্যালেঞ্জিং আসলে? আচ্ছা, চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে। আসলে আমরা যখন কাজ করি তখন নারী হিসেবে চিন্তা না করে আমরা একজন মানুষ হিসেবে চিন্তা করে সেভাবে আমরা বস্তুনিষ্ঠ কাজগুলো করার ক্ষেত্রে এগিয়ে যাই। চ্যালেঞ্জ মোকাবেলায় করাই হচ্ছে কিন্তু একজন কর্মজীবী নারী বা পুরুষ তাদের ধর্ম। তো সেই লক্ষ্যে নারীর ক্ষেত্রে যদি বলি, নারীর চ্যালেঞ্জটা আসলে ডাবল, কেননা নারী ঘর থেকে শুরু হয় তার কর্মপরিধি, ঘরের দায়িত্ব পালন করে সন্তান সন্ততির দেখভাল থেকে শুরু করে বৃদ্ধ থাকলে তাদের সেবা করে একটি পরিবারের সার্বিক যে তত্ত্বাবধান সেটি করেই কিন্তু তাকে কর্মক্ষেত্রে আসতে হচ্ছে। তো কর্মক্ষেত্রেও কিন্তু তাকে সেই সৃজনশীলতার পরিচয় দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। তো এক্ষেত্রে নারীর যে চ্যালেঞ্জ সেটি আমি মনে করি কর্মক্ষেত্র পারিবারিক ক্ষেত্র দুটি ক্ষেত্রেই রয়েছে। তো এক্ষেত্রে নারীর পাশাপাশি যদি পুরুষ বা আমি যদি বলি পরিবারের ভাই বাবা তারাও যদি সমভাবে এগিয়ে আসে তাহলে তার যে চ্যালেঞ্জ সেটা অনেকাংশে কমে যায়। তবে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নারী বিভিন্ন পর্যায়ে কিন্তু এখন কাজ করছে। নারীর ক্ষমতায়ন কিন্তু এখন দৃশ্যমান। এখন যেটা করতে হবে এই যে সংখ্যাটা সেটি সীমিত আকার থেকে একটি সম অধিকারের কথা বলছি, সম সুযোগের কথা বলছি, সেটি আমাদের 50-50% ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমাদের যে জনসংখ্যা সেটির অর্ধেক কিন্তু নারী। তো এই নারীকে সাথে নিয়ে কিন্তু উন্নয়নের মূলস্রোতে এগিয়ে যেতে হবে। তো আজকে এই দিবসে আমি সকল নারীকুলের প্রতি আন্তর্জাতিক যে নারী দিবস সেটির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জেলা প্রশাসনের কয়জন মানে কর্মকর্তা স্যার নারী দায়িত্বে আছে যদি একটু বলতেন স্যার? জেলা মানিকগঞ্জের প্রেক্ষাপটে যদি বলি তাহলে আমরা দেখতে পাই যে টোটাল 14টি ডিপার্টমেন্টের উপিশ প্রধান হচ্ছে নারী। আমাদের এখানে জেলা এবং দায়রা জজ যিনি আছেন উনি নারী, জেলা প্রশাসক নারী, এখানে নির্বাহী প্রকৌশলী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল থেকে শুরু করে ক্রিয়া অফিসার ফুড অফিসার সবাই কিন্তু নারী। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানিকগঞ্জের প্রেক্ষাপটে 14 জন নারী অফিস প্রধান হিসাবে অত্যন্ত সুচারুভাবে তাদের কাজগুলো কিন্তু করে যাচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ে কয়জন স্যার নারী কর্মকর্তা রয়েছে? কার্যালয়ে এখন পর্যন্ত আমাদের 11 জন নারী কর্মকর্তা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। চাকরির ক্ষেত্রে নারীটা তার কতটা নিরাপদ বলে আপনি মনে করেন? আসলে এই যে নিরাপত্তার কথা বলছেন, নিরাপদ আমি তো মনে করি নিরাপদ যদি আমাদের দৃষ্টিভঙ্গিটা আমরা পরিবর্তন করতে পারি, আমাদের সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলতে পারি, সকলে যদি আমাদের স্বস্ব জায়গা থেকে আমরা সচেতন হই, একটি নারী কর্ম থেকে শুরু করে তার পরিবারের ক্ষেত্রে সমাজের সকল ক্ষেত্রে কিন্তু নিরাপদ বোধ করবে।